প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন এবার সৌদি যাচ্ছেন বিমানের শতকর্মী ব্যয় নয় কোটি টাকা হজ উপলক্ষে এবার সৌদি আরব যাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একশো জন কর্মকর্তা কর্মচারী তারা প্রত্যেকে গড়ে সাঁত্রিশ দিন গড়ে দেশে অবস্থান করবেন থাকা খাওয়া সহ অন্যান্য সুযোগ সুবিধা মিলে প্রতিদিন জনপ্রতি গড়ে দুশো ডলার খরচ পড়বে এতে বিমানের মোট খরচ হবে প্রায় নয় কোটি টাকা এতে টাকা ব্যয়ে এই বিপুল সংখ্যক কর্মী সৌদি পাঠানো নিয়ে প্রশ্ন উঠেছে বিমান সূত্র জানায় এসব কর্মকর্তা কর্মচারীর মধ্যে পঁচিশ জন হজের আগে পদায়ন ও পঁচাত্তর জন হজের পর পদায়ন নিয়ে যাবেন কর্তৃপক্ষের দাবি তারা বিমানের ফ্লাইট সূচি ঠিক রাখা যাত্রীদের লাগেজ ও হুইল চেয়ার ব্যবস্থাপনায় সাহায্য করা টিকিট পরিবর্তন উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং ক্ষেত্রবিশেষে যাত্রী হাত ব্যাগ উড়োজাহাজে পৌঁছে দেওয়া সহ নানা কাজ করবেন তবে নাম প্রকাশ না করা শর্তে বিমানের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন বিমানের হজ ফ্লাইটগুলো যাবে জেদ্দা ও মদিনা গন্তব্যে দুই জায়গায় বিমানের নিজস্ব কার্যালয় ও জনবল আছে এছাড়া সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত রুট টু মক্কা সার্ভিস চুক্তির আওতায় হজযাত্রীদের ইমিগ্রেশন ও লাগেজ তলাশির কাজ ঢাকাতেই সম্পন্ন হবে হজ পরবর্তী সার্ভিসের সময় চেক ইন এর ক্ষেত্রে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজটি হবে এজেন্টের মাধ্যমে তাই এত কর্মীকে পাঠানো অযৌক্তিক ও ডলারের অপচয় হজ উপলক্ষে সৌদিতে অস্থায়ী পদায়নপ্রাপ্তদের তালিকায় দেখা গেছে বিপণন বিভাগ থেকে যাচ্ছেন সাতাশজন এই বিভাগের কাজ মূলত টিকিট পরিবর্তন বা যাত্রার তারিখ পরিবর্তন সংক্রান্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল একটি সূত্র জানায় এ কাজের জন্য জনই যথেষ্ট অতীতে বিমানের হজ ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন এমন একাধিক সাবেক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে প্রতি বছরই হজ ফ্লাইট ব্যবস্থাপনায় সহযোগিতার জন্য বিমান থেকে প্রয়োজনের অতিরিক্ত কর্মী পাঠানো হয় এটাকে এক ধরনের সুবিধা হিসেবে বিবেচনা করেন কর্মকর্তা কর্মচারীরা যার কারণে এ ধরনের অস্থায়ী পদায়নের জন্য অনেকে তদবির করে থাকেন দু সালেও বিপুল সংখ্যক কর্মী পাঠানো নিয়ে সমালোচনা হয়েছিল অবশ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন এবার একশো জনকে পাঠানোর বিষয়টা যৌক্তিক কারণ হজ ফ্লাইটের জন্য নির্ধারিত টার্মিনালে সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় কাজ করতে হয় এবং দুই ঘন্টার মধ্যে সব কাজ শেষ করতে হয় তিনি বলেন দু হাজার উনিশ সালে এবারের চেয়ে কম হজযাত্রী ছিল তখন পাঠানো হয়েছিল একশো জনকে বিমানের এমডি দাবি এসব কর্মীর পেছনে যত টাকা খরচ হবে তাদের দিয়ে তার চেয়ে বেশি আয় হবে সেজন্য তাদের পাঠানো হচ্ছে বিমানের তথ্য অনুযায়ী চলতি বছর বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা এক লাখ বিশ হাজারের মতো তাদের অর্ধেক পরিবহন করবে বিমান বাকিরা যাবেন সৌদি আরবের দুটি এয়ারলাইন্সে একুশ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের প্রথম হজ ফ্লাইট তার উদ্দেশ্যে ছেড়ে যাবে গত বছর গেছেন চল্লিশ জন গত বছর বাংলাদেশ থেকে মোট হজযাত্রী ছিলেন উনষাট হাজার তিনশো জন তাদের মধ্যে অর্ধেক পরিবহন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওই বছর হজের আগে পদায়ন নিয়ে বিমানের কোনো কর্মীকে সৌদি আরবে পাঠানো হয়নি তবে হজের পরে এর জন্য বিয়াল্লিশ জনকে পদায়ন করা হয়েছিল তবে বিমান সূত্রে জানা গেছে ওই তালিকা থেকে চল্লিশ জন গিয়েছিলেন এ ব্যাপারে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম প্রথম আলোকে বলেন করোনার কারণে গত বছর বিভিন্ন বিধিনিষেধ ছিল তাই হয়তো প্রি হজ ফ্লাইটের জন্য কাউকে পাঠানো হয়নি তখন সময় মতো ফ্লাইটও চালানো যায়নি যার কারণে এবারের ফ্লাইট সূচি পাওয়ার আগে গত বছরের বকেয়া জরিমানা পরিশোধ করতে হয়েছে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ বিমানের কর্মীদের দেশের বাইরে বা হজ উপলক্ষে পদায়নের জন্য একটি নীতিমালা আছে দু হাজার উনিশ সালের সাতাশ মে এক প্রশাসনিক আদেশের মাধ্যমে নীতিমালাটি কার্যকর করে বিমান ওই নীতিমালার ধারা এ অনুযায়ী চুক্তিভিত্তিক বা স্থায়ী পদে কোনো কর্মীর চাকরির মেয়াদ তিন বছর পূর্ণ না হলে তাকে হজ উপলক্ষে দেশের বাইরে অস্থায়ী ভিত্তিতে পদায়ন করা যাবে না এছাড়া সি ধারা অনুযায়ী সৌদি আরবে পদায়নের ক্ষেত্রে জ্যেষ্ঠ কর্মীরা অগ্রাধিকার পাবেন অভিযোগ উঠেছে এবার হজযাত্রা ব্যবস্থাপনার জন্য এই ধারা দুটি মানা হয়নি তুলনামূলকভাবে নবীন এবং তিন বছর চাকরি করেননি এমন কর্মীদেরও হজ ব্যবস্থাপনার জন্য সৌদি আরবে পদায়ন করা হয়েছে এ নিয়ে নাম প্রকাশ না করা শর্তে বিমানের একাধিক কর্মী প্রথম আলোর কাছে ক্ষোভ প্রকাশ করেছেন তাদের প্রশ্ন প্রশাসনিক আদেশ বা নীতিমালা যদি না মানা হয় তবে এমন নীতিমালার প্রয়োজন কি। অবশ্য বিমানের এমডি বলেন কাজের প্রয়োজনেই তালিকায় দু একজন নবীন কর্মীকে এবার অস্থায়ী পদায়ন করা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সেই এক্তিয়ার আছে হজ অপারেশন তেইশ উপলক্ষে সৌদি আরবে অস্থায়ী লোকবল পদায়নের জন্য সতেরো এপ্রিল দুটি তালিকা করেছিল বিমান তাতে মোট পঁচানব্বই জনের নাম ছিল পরে দুটি তালিকা বাতিল করা হয় এরপর তিন মে ও সাত মে নতুন করে তিনটি তালিকা করা হয় তাতে মোট একশো জনের নাম রয়েছে নতুন তালিকা অনুযায়ী হজ পরবর্তী ব্যবস্থাপনায় সৌদিতে পদায়ন পাওয়া পঁচাত্তর জনের নেতৃত্বে থাকবেন বিমানের মহাব্যবস্থাপক নিজামুদ্দিন আহমেদ বিমান সূত্রে জানা গেছে ওই প্রথম প্রশাসন বিভাগের কেউ হজ ব্যবস্থাপনার জন্য সৌদি আরবে যাচ্ছেন এ কাজে প্রশাসন বিভাগের কাজটা কি সে প্রশ্নও সামনে এসেছে এ বিষয়ে মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন সার্বিক বিষয় পর্যবেক্ষণ তদারকি এবং কেউ দায়িত্ব অবহেলা করলে তাকে দেশে ফেরত পাঠানো সহ বিভিন্ন কাজ করবেন তিনি তবে এত সংখ্যক কর্মীর সৌদি আরবে যাওয়া প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক ও এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম প্রথম আলোকে বলেন এটা তাদের বাৎসরিক আউটিংয়ের মতো এত লোকের প্রয়োজন নেই এটি বহুদিন ধরেই বিমানে চলে আসছে প্রশ্ন করারও কেউ নেই